এবং আমি ডিরেক্টর হইতেও চাই নাই। আচ্ছা সাকিব, তোমাকে কিন্তু অকৃতজ্ঞ বলবে, সাকিব খান প্রযোজনায় আসাটা আমার না, তারা নিজেরই, আমার সেখানে ডিরেক্টর হওয়ার কথা না এবং আমি ডিরেক্টর হইতেও চাই নাই। কেন চাই নাই? আমি তো সাকিবের অনেক পরের ডিরেক্টর, আগে সোহানুর, আগে হয়েছে এফআই মানি, এরপরে সোহানুর রহমান সোহান, না প্রথম সোহানুর রহমান সোহান, তারপরে না 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 এটা তোমাদের ভুল, প্রথমেই এফআই মানি ছবিটা রিলিজ হয়েছে পরে, ভালোবাসলি ভালোবাসলি কি জানি, কারিশিমা ছিল হিরোইন, সবাই তো সুখী হতে চাইবে না। তাহলে তাহলে সাকিব খানের নাম আমি দিয়ে বলি রাখে কিভাবে? সোহানুর রহমান সোহান না রাখে না, কিভাবে? এখন তো স্ক্রিনে সাকিব খানকে সোহানুর রহমান সোহান আনছে আগে, এখন সোহান, কিন্তু সাকিব খানকে সিনেমা হিরো বানাইছে কিন্তু এফআই মানি, এবং সাকিব খানের যে আজকের অভিনয় যেটা, এটার হাতে করেছে এফআই মানিকের হাতে। ওইটা আমি অনেকটা জানি না, হ্যাঁ টাকার কাবিন দাদি মাথার চুটে আমি না না এটা তো পরে, ও একেবারে সিনেমায় কিন্তু সাকিব খান কে এফআই মানিক কিন্তু ইয়া করছে। আমাদের জনতা ব্যাংকে ইয়ে লিডার ছিল, ওনার নাম হইল না 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 টাঙ্গাইলের বড় একটা মসজিদ করছে এখন সৌদির অনুদানে, নামটা ভুলে গেলাম, না জিনুকমালা ধরো নামটা কি জানি, একটা বড় মসজিদ বানাইছে, একসাথে 1 লক্ষ লোকের উপর নামাজ পড়তে পারে সৌদি আরবের সহযোগিতায়। জনতা ব্যাংকের ইউনিয়নের ইয়া ছিল, সভাপতি ছিল, ওই যে আমাদের একে ওই যে জিনকমালার প্রফেসর আয়ুব ভাইয়ের সাথে পার্টনার ছিল। তো যাই হোক, ওনার মাধ্যমে আর ছবি রিলিজ হয়েছে, লাভ লাভ না, না লাভ না, ও অনন্ত ভালোবাসা, এটা সোহান ভাই ডিরেক্টর, কিন্তু প্রথম ওই ছবি এক কারণে এসে স্টপ হয়ে গেছে, এই ছবি রিলিজ হয়েছে। তাই মানিক ভাই সোহান রহমান সোহান, পরে তো লিটন আছে, আমি লিটনে, লিটন আমি সমসাময়িক, আমরা দুইজন তখন কাজ করতেছি, যেহেতু প্রিয়া আমার প্রিয়া ছবি মার্কেটে ব্যবসা সফল হয়ে গেছে, ওই জন্য সবাই ভাবে যে সাকিবের এর পিছনে কুকুনেরই বেশি, কিন্তু না আমার আগে সোহানুর রহমান সোহান, এফআই মানিক এদের, যেহেতু আমাকে যখন সাকিব ডাকলো এরকম, তখন আমি বললাম যে সাকিব এখানে ইন্ডাস্ট্রি হবে কি, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম হয়, যে সাকিব তোমাকে কিন্তু অকৃতজ্ঞ বলবে, কেন? আমি বললাম তোমাকে কিন্তু সিনেমায় যারা আনছে, দুইজন এখনও জীবিত আছে এবং তারা এখন ভালো পজিশনে আছে সিনেমায়, তুমি তাদের দুইজনের একজনকে সিনেমাটা করতে দাও। বললো যে প্রবলেমটা তো অন্য জায়গায়, আমার বাবা এবং মা এদের কথা, তুমি যদি সিনেমা প্রডিউস করো তাহলে তুমি খোকনকে ডাইরেক্টর নিও, আমি তো এখানে এটা চেঞ্জ করতে পারতেছি না। আমি বললাম না, তুমি খালাম্মা আর খালুয়ে ডাকো, আমি বলে দিই। ওরা আসলো ড্রয়িং রুমে, তখন দোতলা, দোতলা তিনতলা ওই গুলশানের বাসাতেই, আমি বললাম খালাম্মা এইরকম এরকম ক না বাবা, ওটা না অনেক ফে করছি, তাই বল যত কিছু হোক, তারাই হলো তো তোমার ছবি দিয়েই সাকিব আজকে, আজকে সাকিবের পজিশনে আছে, আমাদেরও ওই চিন্তাই, আমাদের যে মনিটরে সবাই বলছে না ছবি বানাইলে তুই খোকন বাড়ির ডাইরেক্টর, তুমি ছবিটা বানাও, নাইলে সাকিবের ছবি প্রডিউস করার দরকার নেই। আমি এখন একটা পেছলে বললাম না, তখন করলো যে তারা এরকম চলে গেল, সাকিবকে এখন আপনি সিদ্ধান্ত নেন। আমি বললাম ঠিক আছে যাই হোক, এখন কইলে তো আর আমার এখন কিছু করে না, কারণ আমার তরফ থেকে আর কেউ, তারা যেই যেই সাকিব উপরওয়ালা তো দেখছে, আমি কিন্তু আমার যেটা বক্তব্য আছে আমি সেটা বলছি, যে আমার আগে কিন্তু এরা দুইজন তোমার ছবি পাওয়ার যোগ্যতা রাখে, কারণ তোমাকে সিনেমায় আমি তো রেডি মালকে কাজে লাগাইছি, আর তারা তোমাকে রেডি করছে, একজন আনছে আরেকজন রিক্স নিয়ে ছবি বানায় রিলিজ করে তোমাকে চলচ্চিত্রের পর্দায় খাড়া করছে। এই হচ্ছে সাকিব নাম্বার 1।